আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সামনে এক আল্লাহ পাখি আসছে। তো ওনার চুলাটা একটু প্রবলেম হয়েছিল, উনি আমাদের কাছে আসছে। তো এই সুবাদে ওনার কাছে জেনে নেই যে ওনার আমাদের চুলার কারেন্ট বিলটা কেমন আছে এবং উনি কতদিন যাবত ব্যবহার করে এবং এটা থেকে উনি কী উপকার পাইছে। ভাই জানার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ মহসিন খান। জি, আমি একটা হাই স্কুলের ইংলিশ টিচার। জি জি, কোন কোন স্কুলের একটু বলেন। শরীয়তপুর শহীদ আব্দুল সামাদ হাই স্কুল জবসা। ও, আপনি শরীয়তপুর থেকে আসছেন এত দূর থেকে? জি। আচ্ছা, আপনি যে চুলাটা নিয়েছিলেন, এই যে আমাদের যে চুলাটা, ম্যাগনেট চুলাটা, এটা কয় বছর আগে নিয়েছিলেন? চুলাটা নিয়েছিলাম প্রায় দেড় বছর হয়েছে। তো এই দেড় বছরে আপনার কি পরিমাণ কারেন্টের বিল তো খুব বেশি আসছে মনে হয় না? কারেন্টের বিল সর্বোচ্চ 400-450 টাকা আসতো। ওই 400-450 টাকা দিয়ে আপনার হয়ে গেছে? আপনি কয়জন পরিবারের লোক? আমার পরিবারে ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী, মা, পাঁচজন। পাঁচজন? তো এই পাঁচজনের যে আপনার এই এই 400-500 টাকা দিয়ে আপনার হয়ে গেছে মাসে, তো এটা কি মনে করেন, এটা কি আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে। আমার সাথে আমার এক আঙ্কেল, সে একটা চুলা কিনে বাংলা সবচেয়ে বড় কোম্পানি বলা যায় বাংলাদেশের। কি কোম্পানি? ভীষণ। আর আচ্ছা, ভিগো চুলা। হ্যাঁ, তো এটা তার বিল আসতো প্রায় মাসে 1200-1300, এর কম না। কিন্তু আমার এই চুলাতে বিল আসতো 400-500 টাকা, খুব ম্যাজিকের মতো আর কি। সবাই মানে পুরো অর্ধেক। হ্যাঁ, অর্ধেকের কম। আচ্ছা দর্শক, আপনারা মনে করেন না যে আমরা ভীষণকে বা কোনো কোম্পানিকে ছোট বা হেয় প্রতিপন্ন করতেছি। হ্যাঁ, আবার ভীষণের লোকের আবার এটা খারাপ মনে করেন না। ভাই আমার এক কাস্টমার বলছে, ভাই ওনার মুখটা তো চেপে ধরতে পারি না। যাই হোক, উনি বলছে না, আমারও কথা এটাই যে তারা এই এত বড় বড় কোম্পানি ভীষণ, ওয়ালটন, এরা তো দেশি কোম্পানি। তো বাংলাদেশি কোম্পানি হিসাবে ওনারা কেন এই বিদ্যুৎ বিলটাকে মাথায় রাখেন? আমাদের বাংলাদেশে তো এমনি বিদ্যুতের সংকট আছে। তো এই বড় বড় কোম্পানিগুলো যেহেতু আমার সাদত ভাই পারছেন, তো ওনারাও চেষ্টা করলে পারবেন, ওনারাও চেষ্টাটা করুক, আমি ওনাদের কাছে এই এই আশাটা করি। ওনারাও এভাবে সাশ্রয়ী রেটে কম বিদ্যুৎ সাশ্রয়ী হয়, বিদ্যুৎ খরচ কম হয়, এরকম চুলা আপনারা নিয়ে আসবেন ইনশাল্লাহ। ভাই এখন কথা হইতেছে, আমরা তো ভাই গরিব মানুষ, আমাদের মনে করেন যে নুন আনতে পান্তা ফুরায়। তো এখন আমরা তো চেষ্টা করব যে একটু কম খরচে চালানোর জন্য। হ্যাঁ, এখন মনে করেন বড় বড় কোম্পানিরা, ওদের তো মনে করেন যে টাকা পয়সার অভাব নাই, আর ওরা তো ওগুলো বিদেশে থেকে বানায় নিয়ে আসে। হ্যাঁ, অনেক ভালো ভালো নামি দামি ব্র্যান্ড। হ্যাঁ, এখন আমরা তো ভাই এত বড় ব্র্যান্ড না। হ্যাঁ, ব্র্যান্ড না, তারপরে আপনি চেষ্টা করেছেন, ব্যক্তি উদ্যোগ আলহামদুলিল্লাহ অনেক বড় একটা প্রশাসনিক উদ্যোগ, তারা চেষ্টা করলেও পারবে, কেন চেষ্টা করে না সেটা বুঝি না, করা উচিত, অবশ্যই করা উচিত। আচ্ছা, তাদের তারা চেষ্টা কেমনে করবো, তাদের তো কোম্পানি নাই, তারা তো চায়না থেকে, বাংলাদেশের ওয়ালটা শুনেন, এগুলো চায়না থেকে মালগুলো তৈরি করে আইনে এরা বিক্রি করে। এদের যদি বাংলাদেশে ল্যাবরেটরি থাকতো, সরকারকেও আমি অনুরোধ করবো সরকারের কাছে যে এই জিনিসগুলো যেন দেখা হয়, কোথায় কম বিদ্যুৎ খরচ হচ্ছে, কোথায় বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে, এগুলো দেখা উচিত। হুম হুম হুম। তো এখন বিষয়টা হচ্ছে, আমি ওয়ালটন ভীষণ এদেরকে বলবো যে ওনারাদের যাতে রিসার্চ সেন্টার থাকে, না হলে আমাদেরকে ডাক দিতে পারে, আমাদেরকে ডাকে বলতে পারে যে তোমরা কীভাবে চুলা বানাইছো, হ্যাঁ কারেন্ট খরচ কম, পরামর্শ নিতে। হ্যাঁ, যে আমাদেরকে আমাদের এই চুলাগুলো দেখো তো, কেন এত কারেন্ট খরচ হচ্ছে, এটা একটু পাওয়ার কমায় দাও বা এটা বিদ্যুৎ যাতে সাশ্রয় হয় এই ব্যবস্থা করে দাও, আমরা অবশ্যই করব। কিন্তু আমাদের মতো উদ্ভাবকদেরকে কোনো কোম্পানি আমাদেরকে ডাকে না। এই যে আমরা তো জাতীয় পুরস্কার পাইছি, যে দেখেন আমার সুকেজের মধ্যে কত পুরস্কার আছে। হ্যাঁ, তো দুঃখজনক, তো আমাদেরকে আমাদেরকে আসলে কেউ দেশের উন্নয়নে কাজে লাগছে, আমাদেরকে কেউ ডাকে না। হ্যাঁ, সবাই ওই চায়না প্রযুক্তি, বিদেশি প্রযুক্তি নিয়েই আসছে। আর আমাদের অনেক ভিউয়ার্স আছে, ওনাদেরকে বলে যে ওনারা আমাকে কমেন্ট করে দেয়, আরে এগুলো বানানো কোনো ব্যাপার না, এগুলো নবপুর পাটুয়াটুলিতে পার্স পাওয়া যায়, এগুলো পার্স কিনে নিয়ে সে বানাইছে, সে কিসের বিজ্ঞানী? আরে ভাই নবাবপুর পাটুয়াটুলি থেকে, হ্যাঁ নবাবপুর পাটুয়াটুলি থেকে আমি পার্স কিনে নিয়ে বানাইছি, তা আমার অপরাধটা কি? আপনিও বানান, সমস্যা কি? চায়না থেকে মাল আনা বন্ধ করেন আপনারা, অল্প কোম্পানিগুলোও বানাক, এভাবেই বানাক যাদের বিদ্যুৎ বিল কম আসে। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেশপ্রেমটা আমরা এভাবে দেখাই। হ্যাঁ, দেশপ্রেম শুধু
বিজ্ঞাপনের স্লোগানে যেতে না হয়, রেস্টুরেন্টটা যেন আসলেই কাজের মাধ্যমে ফুটে ওঠে, সেটা সবারই খেয়াল রাখা উচিত। এখন ভাই আমি বানাইছি, আমার চুলা নষ্ট হইলে ভাই আমি ঠিক করে দিব, ওই চুলা আমার, আমি যাদের কাছে চুলা বিক্রি করি ওদেরকে বলে দিই ভাই চুলা নিয়ে যান, নষ্ট হইলে আমার কাছে আনবেন। তা আপনার চুলাটা ঠিক করতে কয় মিনিট লাগছে ভাই? এই তো মোটামুটি মনে হয় আধা ঘন্টা লাগলো। আধা ঘন্টা লাগছিল? দেখেন ওনার চুলাটা আনছে, উনি বসে আছে, একটা চা খেতে খেতে আধা ঘন্টার মধ্যে চুলা ঠিক হয়ে গেছে। তো ঘটনা হইতেছে, আমরা তো মানুষকে সেবা দিতে বসছি, এখানে তো ব্যবসা করতে বসি নাই। তো আপনারা যাদের যাদের চুলা দরকার আমার কাছে নিবেন, আল্লাহ রহমতে চুলা কোনো প্রবলেম হইলে আমি সঙ্গে সঙ্গে ঠিক করে দেবো। আপনার চুলাটা কি নষ্ট হয়েছিল, কি কারণে একটু বলবেন? তো হচ্ছে সম্ভবত পানি ঢুকছিল ভিতরে, ভাত উতরিয়ে পাওয়ার পরে পানি ঢুকে গেছিল, পরে কয়েলটা জ্বলে গেছিল। তো দর্শক আপনারা তো বুঝছেন যে পানি ঢুকলে তো কয়েল জ্বলবে নাকি, এটা তো সবাই বলে নাকি। তো এখন বিষয়টা হচ্ছে, তারপরে ওনাকে তো আমরা আধা ঘন্টার মধ্যে অকে করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা যদি ওই বিভিন্ন কোম্পানি থেকে চুলা কিনেন, এই যেরকম যদি পানি ঢুকে বা চুলা ভেঙে যায়, তাহলে ওই কোম্পানিরা কিন্তু আপনার চুলা ঠিক করে দিবে না, ওরা বলবে যে এটা এই সমস্যা, এই সমস্যা, এটা পানি ঢুকলো কেন। যাই হোক, আলোচনা বেশি হয়ে যাচ্ছে ভাই, কথা একটাই। হ্যাঁ, আর ওই যে বাজার থেকে যে চুলা আপনারা কিনতেছেন, আপনারা বলতেছেন বাজারের চুলা আর আমার চুলা এক, ভাই একটা বানানো জিনিস আর একটা কোম্পানির জিনিস এক হয় কি করে? আমি যে ম্যাগনেট চুলা বানাই, আমার ম্যাগনেট চুলাই তো এক একটা এক এক রকম, কি বলেন? ব্যাপারটা হলো যে আমরা যে জামা কাপড়টা টেইলার্স থেকে বানাই, ওইটা যেমন সুন্দর হয়, মসৃণ হয়, ফিটফাট হয়, আর একটা রেডিমেড শার্ট বা প্যান্ট অতটা মসৃণ, অতটা স্মুথ, কমফোর্টেবল হয় না, এরকমই আমার মনে হয়। আনার সাদের ভাইয়ের কাজগুলো অনেক চমৎকার, আল্লাহ আমাদেরকে বারাকা দান করুক, উনি আরও এগিয়ে যান, দেশের স্বার্থে ওনার মেধাটা আরও কাজে লাগুক, সেই দোয়া করি। তো দর্শক আসলে আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো আমরা আসলে বিদায় নিতে চাচ্ছি। হ্যাঁ, তো এটা তো বুঝলেন যে বাজারের চুলা আর আমার হাতে বানানো চুলা এক না, এটা কখনো এক হবে না। আমি যে চুলা বানাইছি, আমার চুলাই মনে করেন 2021 সালের চুলা একটা, 2022 সালের একটা, 23 সালের এক একটা, তিনটা তিন ধরনের পারফরমেন্স আছে। আপনি ভিডিওতে দেখেন, আপনি একটা শক্তি কম, আর একটা মাঝারি শক্তি, আর একটা সবচেয়ে বেশি শক্তি। তো সুতরাং আপনারা বলবেন যে বাজারের চুলা আর এই চুলা এক কি না, ভাই এগুলো বলার দরকার নাই। আপনি আমার কাছে বাজারের চুলা ওই বড় বড় ভীষণ বড় বড় কোম্পানির সাথে আমাদেরকে যুদ্ধ লাগাই দিয়েন না। অনেকে বলে যে ভাই ওই ওই বাজারের চুলার সাথে আপনারা কম্পিয়ার দেখেন, তা আমি একটা বড় একটা কোম্পানির একটা চুলা এনে কম্পিয়ার দেখাবো, তখন ওই কোম্পানি আমার নামে কেস করবে যে কি করছে, আমার চুলা বদনাম করছে, বিদ্রুপ করছে। বদনামের দরকার নাই। তো এখন হ্যাঁ, এখন যদি আমাকে 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 যদি পুলিশে ধরে নিয়ে যায়, আমার ভাই এত টাকা আছে, আমি ওই হাজার হাজার টাকা খরচ করে আমি কেস চালাইতে পারবো? আমি ওই যে ওয়ালটন ভীষণ, আমি ওদের সাথে মামলা করে পারবো? আপনারা কেন ওই সব চুলার সাথে আমাকে কম্পেয়ার করতে বলেন? আমি সাধারণ চুলা দিয়ে তো আমি দেখাই দিচ্ছি যে কম্পেয়ারটা দেখাই দিচ্ছি, খালি বারে বারে আপনারা খালি ওই ওই অমুক কোম্পানি তমুক কোম্পানি এর সাথে আপনারা পার্থক্য দেখান। ভাই ওই কোম্পানিকে আমাকে ছেড়ে দিবে, আমি যদি তাদের প্রোডাক্টের বদনাম করি আমাকে ছেড়ে দিবে? এই যে ভাই, এই যে এখন যে ভীষণের কথা বললো, তাই তো ভীষণ কোম্পানি থেকে আমাকে ফোন করবে যে ভাই আপনি লোক দিয়ে আপনি পারেন না বদনাম করতে, আপনার লোক দিয়ে আমাদের কোম্পানি বদনাম করতেছে। না, এটা একটা মানুষ দুইটা চুলা কিনে কেউ ইউজ করুক, তারপর একটা রিভিউ না, এটা তো আজকের কথা না ভাই, এটা তো আজকের কথা না। কতবার মানুষের, শুনেন, কতবার মানুষের চুলা কিনতেছে, কত চুলা নষ্ট হচ্ছে, আমি সারাদিনের মধ্যে 20টা চুলা নষ্ট খবর পাই, একটা চুলা আমার চুলা না, অন্য কোম্পানির চুলা। তো এখন আপনি এইটুকু বলেন যে আপনাদের কি কি দিয়ে বুঝাবো বলেন? আপনারা এত ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এত টাকা পয়সা নষ্ট হচ্ছে, আজকে আমি এখানে ব্যবসা করতেছি, এই টুকিটাকি ব্যবসা করে আমি আমার জীবন বাঁচাই, এখানে কি আমার কোটি কোটি টাকার ব্যবসা আছে? আমি 2-4টা চুলা বিক্রি করি, আর ওদের হাজার হাজার কোটি কোটি টাকার চুলা আমরা বিক্রি করতেছে। ওদের সাথে যদি আমার আজকে ঝগড়া লেগে যায়, ওরা আমার নিয়ে জেলের মধ্যে রেখে দিবে একটা মামলা দিয়ে। তো ভাই আপনারা এরকম কমেন্ট করবেন না, অমুক চুলার সাথে দেখান, তমুক চুলার সাথে দেখান। ভাই আপনার যদি ভালো লাগে আমারটা নিবেন, না হলে না নিয়েন, তবুও এই ধরনের কমেন্টটা করবেন না, কারণ আমি ভাই বিপদে পড়তে পারবো না। আমি ভাই খেটে খাওয়া একটা মানুষ, আমার এমন না যে আমার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, আমি কোটি কোটি টাকার ব্যবসা করি, আমার এমন কিছু না। আমি ভাই 2-4টে চুলা বানাই, বিক্রি করি, মানুষের সেবা দিই। ভাই আপনি খুশি আছেন না আপনার চুলাটা? আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি। তা আমার যতগুলো, আমার মনে করেন যে মিনিমাম 50,000 গ্রাহক আছে, আমি একটা 2টা করে বিক্রি করলে আমার 50,000 গ্রাহক আছে। আমার একটা গ্রাহক দেখেন তো যে আমার চুলা নিয়ে যায়, ফেলে রাখছে, তারা ব্যবহার করতে পারে নাই,
বা ওদের কারেন্টের বিল বেশি আসছে। আমার আমার ভিউয়ার্সরা তো কখনো আমার সম্বন্ধে খারাপ বলে না। হ্যাঁ, আর ভাই আপনারা ওই যে কমেন্ট করেন বাটপার সাটপার এগুলো বাদ দেন, বাটপার ভুটপার আপনার কাছে যদি কোনো 10 টাকা কারোর কাছে নিয়ে থাকি আইসে নিয়ে যান, চুল্লা ফেরত দিয়ে টাকা নিয়ে যান, এই বাটপার ভুটপার কমেন্ট করেন না, এগুলো আজেবাজে কমেন্ট করা বাদ দেন। এখনও নিজেরা একটু ভালো হয়ে যান, মানুষকে খারাপ বলার কোনো মানে নেই। আপনি বাটপার বলেন, শালা বলেন, আপনি মোবাইল নাম্বারটা বল দিয়ে তারপরে আপনি পরিচয় দিয়ে আপনি এখানে আইসেন, আপনি কত বড় বেটা আমি দেখাই দেবো। আপনি বাটপার বলেন, আমি মানুষের সব সেবা করি, মানুষের চুলা বানিয়ে দিই, মানুষের চুলা ঠিক করে দিই, আপনারা বাটপার কেন বলেন? কোন ক্ষমতায় আপনারা বাটপার বলেন? আর যদি ক্ষমতা থাকে আপনারা বাটপার যদি বলেন, আপনি তো মোবাইল নাম্বারটা দিয়ে ঠিকানা দিয়ে আইসেন, আমার সাথে আইসেন। আর যদি বাটপার বলেন তাহলে বাটপার প্রমাণ করে দিতে হবে যে আপনি কার সাথে বাটপার করছি, কার সাথে কার টাকা অর্থ আত্মসাৎ করছি। আজে বাজে কমেন্ট ভাই বাদ দেন, এই যে এখনো বললাম আজে বাজে যদি কমেন্ট করেন ভাই পরিণতি খারাপ হবে, আজে বাজে কমেন্ট করবেন পরিণতি খারাপ হবে, আমি কিন্তু মামলা দিব ডাইরেক্ট কথা। কেন আপনারা একটা সাধারণ মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনারা এখানে কমেন্ট করবেন? আর আপনাদের কমেন্ট করার এত সৎসাহস, আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে কমেন্ট করতে পারেন না? দেখতাম আপনারা কত বড় বেটা, বাটপার বলেন, কখনো এই ধরনের কমেন্ট করবেন না। অনলাইনের থেকে এগুলো মুক্ত করতে হবে। যদি কারোর সাথে কোনো কমপ্লেন থাকে, আপনার কমপ্লেন আছে, আপনি থানায় যায় কমপ্লেন করেন, আপনার সমস্যা আছে আপনি এলাকার মধ্যে বিচার করেন, গালিগালাজ করা এগুলো কি, এগুলো কোনো মানে আছে ভাই? অসভ্যতা, অসভ্যতা, এগুলো থেকে আমাদের দেশ একদম ধ্বংস হয়ে যেতেছে। আমার মনটা ভাই নষ্ট হয়ে গেছে, আমি যখন দেখি যে আজে বাজে কমান পাই আমার মনটা ভাই নষ্ট হয়ে যায়। মানুষ এগুলো করবে, খুব কষ্ট পাই ভাই, খুবই কষ্ট পাই, এটা এগুলো কেমনে সহ্য করি ভাই? আমি সৎভাবে কাজ করি, আপনার 10 টাকা আমি নেই, আপনার কাছে তো বলে নেই, আমি তো কারোর কাছে বলি নাই যে ভাই আমার চুলা কারো তোমাকে কিনতেই হবে, আমার চুলা তোমাকে নিতেই হবে, আমি তো এরকম কাউকে বলি নাই। বলছি ভাইয়া আপনাকে কোনো আপনাকে আপনি যে চুলা নিয়েছেন রিভিউ দেখেছি, অন্য অনেক কোম্পানিগুলো দেখলাম, আপনার লেখা আপনার ভিডিওগুলো দেখলাম, দেখার পরে মনে হয়েছে যে না এটাই নেওয়া উচিত, পরে এটা নিলাম, আলহামদুলিল্লাহ সার্ভিস খুবই ভালো। শুধু আপনার সমস্যা হচ্ছে যে মানে কেয়ারফুলি চালাইতে হয়, যে কোনো জিনিসই ভাই যদি যত্ন, হ্যাঁ হ্যাঁ যত্ন করে ব্যবহার করবেন। পানি ফুনি পানি হইতেছে ইলেকট্রিক জিনিসের জম, এটা সবাই জানে, ঠিক আছে? আপনি যদি ওই 1 লাখ টাকা দিয়ে আইফোন কিনেন, ওইটার মধ্যে পানির মধ্যে সুববান, ওইটা শেষ, কি বলেন ভাই? তো এই জন্য ভাই বহুত কথা ভাই আজে বাজে কথা বলে ফেলছি, আমাকে মাফ করে দিন, আসলে খুব কষ্ট পাই ভাই, মাঝে মাঝে মন কাজকর্ম করার স্পৃহা হারায় ফেলে। আপনি ফোন দিলেন আমি ধরে ফেললাম, আমি তো বাথরুমে থাকতে পারি, আমি তো মোটরসাইকেলে থাকতে পারি, আমি তো ভাত খাওয়ার মধ্যে থাকতে পারি, এই জিনিসটা তো আপনাদের কেয়ার করা উচিত যে ভাই একটা লোকে ফোন ধরে নাই, ঠিক আছে আমি আর আবার 10 মিনিট পরে আবার ফোন করব, যথেষ্ট আন্তরিক। হ্যাঁ, আমি তো ভাই ফোন ধরার চেষ্টা করি, আমি এখন কি করব ভাই, যদি সারাদিনে যদি আমি একটার পরে একটা ফোন আসতেই থাকে, আপনি তো বাথরুমে যাবেন, আপনি তো ভাত খাবেন, আমি তো গোসল করবেন, আপনি একটু মোটরসাইকেল থাকবেন, আপনি গাড়িতে থাকবেন, অনেক সময় ফোন আমরা ধরতে পারি না, তাই বলে ফোন ধরে না বাটপার, এগুলো কখনোই করবেন না। ফোন আমাকে দিবেন, মেসেজ দিয়ে রাখবেন, আমি প্রয়োজনে রিপ্লাই করব ভাই, আমি অনেক কষ্টে অনেক কথা বলে ফেলছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।